বিসমিল্লা রহমানের রাহিম অধ্যায় বারো অধ্যায় বারো টেকনিক আহ অধ্যায় বারো তে আহ সত্যিকার বলেন একটা মানুষের কান টানা কানটানা কি হ্যাঁ কান্দারে টান দেওয়া কি সহজ তাহলে কান টান কোন জাপানিজ কি কান্টান বলতে পারবে ওরা বলবে কান্টান কান্টান হ্যাঁ ওরা বলবে কান কান্তান টান কি ভাই সহজ সহজ কান্তান মানে হচ্ছে সহজ কোন ব্যক্তির কান কি সহজ সহজ তারপরে আসেন চিকাই মানি নিকট হ্যাঁ আমরা জানি চিকা মানি পাতাল আগে থেকে আমরা জানি স্বাভাবিক ভাবেই পাতাল তো আমাদের নিকটই প্রত্যেকটা মানুষ যেই যেখানে বসবাস করুক পাতাল নিকটেই থাকে চিকা চিকা মানে নিকট চিকাই মানে হচ্ছে চিকা মানে পাতাল আর চিকাই মানে হচ্ছে নিকট আমরা অনেক সময় বলি ওই দূরে কি বলি ওই দূরে তাহলে তো দূরে তোই দূরে আমাদের একটা টেকনিক হচ্ছে আমরা যে চিকা বিড়াল ইঁদুর থাকে চিকা মানে নিকট চিকা মানে পাতাল করেছি আমরা সেই শিকা তো নিকটেই থাকে ওই দূরে ওই দূরে তোই দূরে তোই দূরে তোই দূরে এরপরে আপনারা প্রায় রাগ অভিমান করে বলেন ওই বেশি কি মানে আপনি রাগ করে বলতেছেন আমার তো কম ওই বেশি পেয়েছে

তাহলে ওই বেশি রাক্ষার বলেন তো ওই বেশি ওই বেশি মানে রাক্ষার ওই বেশি সুখ নাই কি অল্প না বেশি অল্প আমাদের সবার কপালে সুখ আছে মোটামুটি কিন্তু অনেকের কপালে সুখ নাই অল্প একটু সুখ নাই বা সুখ মনে রাখার স্বার্থে পড়বেন সুখ নাই বা কোনটা হবে স্কু নাই সুখ নাই এরপর আসেন আমরা যে আম খাই আম দিয়ে তৈরি হয় আমাই স্বাভাবিক ভাবে আমাই মিষ্টি আমাই কি মিষ্টি মিষ্টি মনে রাখবেন আমরা যে আম খাই সেই আম দিয়ে আমাই হয় তাহলে আমাই তো মিষ্টি হবে বলেন আমাই মিষ্টি আমাই মিষ্টি কিন্তু কারাই মানে ঝাল আচ্ছা সত্যি করে বলেন তো করায়ের খাবার ঝাল না জি জি তাহলে এটা কিন্তু এই দুটি কিন্তু এমনি মনে থাকার কথা যে আম দিয়ে তৈরি হয় আমাই স্বাভাবিক ভাবেই আমাই মানে মিষ্টি তারপরে স্বাভাবিক ভাবেই এই কড়াই ঝাল কড়াইয়ের খাবার কি ও মই মই ভারী আমরা ব্যবহার করি উপরে ওঠার জন্য ছাদে ওঠার জন্য আমরা বলি না ওই মইটা নিয়ে আসিস না ভাই ও মই ভারী মই মই যে মই ছাদে ওঠার মই তাহলে ও মই কি ভারী মানে ও মইটা ভারী ওময় ভারী ওম ভারী তাহলে ভারী ওময় মানে হচ্ছে ভারী আম দিয়ে তৈরি হয় আমাই আমাই মানে কি আমাই মিষ্টি মানে ঝাল কোরা খাবার কি ঝাল ওময় কি হালকা না ভারী ভাই ভারী আর ই মানে ভালো এটা আমরা ছোটবেলা থেকেই জানি দুইটা ই থাকা ভালো আর ই মাছ মানে বলা হ্যাঁ ই মাছ মানে হচ্ছে বলা আপনার এক বন্ধু আজ এমন বান্ধবী তাই না শেষ নাই বান্ধবী এখনো আছে আপনার বান্ধবী আছে না যাই হোক হারু পড়াই বন্ধুরে পড়াই হারু বসন্তে আসবে হারু কি হারু আসবে কোন সময় বসন্তে আর এই যে আপনার সাথে রানিং ক্লাস করে আখি সে আসবে শরৎকালে কোন খালে শরৎ শরৎকালে হম আখি মানে শরৎ যদিও তার নাম আখি বাট একটু আপনি করে বলেন আখি তাহলে হারু আসবে কোন সময় বসন্ত গান বানাবেন আসবে আসবে বসন্তে শরতে শরৎকালে এসে শরবত খাবে না মন থাকবে না হ্যাঁ আখি শরৎকালে এসে শরবত খাবে আখি মানে আছে শরবত আর হারু আসবে কোন সময় বসন্তে বসন্ত এরপরে আসেন এই যে আম হয় না আম গাছে সে আমে কিন্তু সত্যি বৃষ্টি দরকার নাইলে কিন্তু ই হয় না মুকুল ভালো জন্মায় না তাহলে আমি কি দরকার বৃষ্টি দরকার আমি কি দরকার বৃষ্টি দরকার আমি কি দরকার বৃষ্টি দরকার আপনি বলেন না তুমি কি তুষার ইউ কি তুষার মানে ইংলিশে বলেন মানে অর্ধেক ইংলিশ অর্ধেক বাংলা বলেন ইউকি কি ইউকি তুশার মানে বলেন না তুমি কি তুশার জি প্রশ্নটা কিভাবে করবেন আমি কি দরকার মিষ্টি আপনার বন্ধু হারু আসবে কবে বসন্তকালে আকি আসবে কবে শরৎকালে শরৎকালে আম দিয়ে তৈরি হয় আমাই সেই আমাই কি ভাই মিষ্টি আর কারাই কারাই চা আচ্ছা পারবেন তারপরে হতে মানে হোটেল কাতাকানা শব্দ হ্যাঁ এই একটা শব্দ আছে প্রায় বাংলার সাথে একদম হান্ড্রেড মানে নাইনটি নাইন মিল সত্যি করে বলেন তো যারা পড়াশোনা করেছি আমরা সবাই পড়েছি না উমি মানি সাগর জি জি আচ্ছা আমরা কিন্তু সবাই করেছি যে উর্মি সাগর ছোটবেলা অথবা যারা বিসিএস কোচিং করেছি বা সরকারি চাকরির পরীক্ষা সমর্থক শব্দ এই যারা সরকারি চাকরির পরীক্ষা দিয়েছি প্রত্যেকেই পড়েছি আমরা হ্যাঁ যদিও আমার জীবনে আমি একটা বিশেষ দিয়েছি আটত্রিশতম একটা দিয়েছি এমসি কো দিয়েছি একটাই টিকেছিলাম পরবর্তীতে আর রিটার্ন দেওয়া হয়নি জাপান চলে গিয়েছিলাম আহ কিসের আর পড়াশোনা করবো যাই হোক তাহলে আহ উর্বি মানে সাগর এটা কিন্তু আমরা সবাই জানি তাহলে এই এটা কোনো জাপানিস কিন্তু উর্বি বলতে পারবে না কারণ জাপানিজ ভাষায় রেপ নাই তাহলে একজন জাপানিজ কিন্তু উর্বি জীবনও বলতে পারবে না সে বলবে উমি কোন জাপানিজ কি চাইলে উর্বি বলতে পারবে পিটাইলেও পারবে না অর অর মুখে আসবে না তাহলে কিন্তু উমি হবে তাহলে আমরা আমরা বাংলায় পড়েছি উর্মি সাগর ও যদি এটা পড়তে যায় ও পড়বে উর্মি সাগর পাতি মানে পার্টি কাতাকানা এটা যে কেউ পারবে উম এখানে অনেক মজা যা সুশি খাবারের নাম সুশি মানে সুশি টেম্পুরা খাবারের নাম একে বানা একে বানা একে বানা মানে হচ্ছে ফুল সাজানোর যে ওদের অনুষ্ঠান মমিজি মমিজি হ্যাঁ মানে কোনটি দোষিরা মো মানে উভয় এগুলো আমাদের আগে পড়া আছে তার মানে এই থেকে এই পর্যন্ত একদম ফাও তারপরে আমরা যাচ্ছি আম দিয়ে তৈরি হয় আমায় না আচ্ছা হাজিমে আমরা কিন্তু আগে পড়েছি হাজিমে মাস মানে প্রথম হাজিমে প্রথম দেখা হলো মনে পড়ে প্রথমবার ওকায়রে না আমরা জানি কায়রি মাস মানে রিটার্ন ফিরে আসা তার মানে কেউ বাড়ি ফিরে আসলে তাকে বলতে হয় ওকায়রে না সাই মানে ওয়েলকাম হোম মানে কেউ বাড়ি ফিরে আসলে তাকে আমরা কি বলি আলহামদুলিল্লাহ তুমি ফিরে আসছো বা আসো আসো তাহলে জাপানে যদি কেউ বাড়ি আমি যদি বাসায় ফিরে যাই আমার মা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ শুভে নিয়ে আসছে বা বলে না তাহলে জাপানিজরা যখন ঘরে ফেরে তখন ঘরের মানুষ বলে ওকায় রে না তোমাকে স্বাগতম ওয়েলকাম হোম আসো আসো বাবা এরকম আর দেমো মানে কিন্তু দেখে এমনি মন থাকবে দেবো দেমো কিন্তু দেমো কিন্তু দেমো বুতা মানে শুকুর এটা কিন্তু ইসে নাই এন ফাইভের সিলেবাস নাই এইটুকু বাট পরীক্ষায় আসি দেওয়া হয়েছে বুতা মানে শুকুর বুতা এই এমনি বুতা শুনতে লাগে কি শুকুর শুকুর কেমন লাগে আনকে মন না বুতা 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 মানে হচ্ছে শুকুর শুকুর তরি মানে মুরগি তরি মুরগি আমার মুরগি না ভাই তরি মুরগি বলেন তরি মুরগি তরি মুরগি বুতা আপনি যতই ভালো করে বলেন লাগে শুকুর শুকুরি বুতা বুতা নিকু মাংস আর আমার মুরগি না ভাই তরি মুরগি তরি মুরগি তরি মানে হচ্ছে মুরগি আর গিউ মানে গরু এটা এমনি অটো হয়ে যাওয়ার কথা গরু তাহলে আহ বুত মানে কি শুকুর শুকুরের তরি মুরগি তরি মুরগি তরি আর গেহ মানে কি গরু

তান দিয়ে দুটা শব্দ আছে আরেকটা দি একদিন হয়ে যাক আহ একটা জানি যে কান হ্যাঁ এই কানটা নাকি ভাই সহজ সহজ তাহলে কান তান মানে হচ্ছে সহজ আর একটা অর্ডার কান গায়ে কান গায়ে কান গায়ে সে মাছ বা কান গায়ে মাছ একটা অড আছে কান থাকবে কানের জায়গায় এই কানটা যদি গায়ে এসে লাগে চিন্তার বিষয় না জি কান গায়ে মাছ মানে চিন্তা কান গায়ে মাছ মানে কি কান থাকবে কানের জায়গায় সেই কান যদি এসে গায়ে লাগে কোথায় লাগে গায়ে লাগে কান গায়ে তাহলে চিন্তার বিষয় চিন্তার বিষয় তাহলে কান টান মানে কান টানা সহজ কান যদি গায়ে লাগে কান গায়ে মানে কান গায়ে লাগলে চিন্তার বিষয় যা যা পরে পাবেন আজকে হয়ে গেল